এই গাইস আমি রূপম, এখন কথা হবে হচ্ছে ট্যাংরা ব্লুজের ট্রেলার নিয়ে। তো কেমন হলো এই ট্রেলারটা? পার্সোনালি এই ছবিটার জন্য আমি খুব এক্সাইটেড এবং আজকে কয়েকটা কথা SBF নিয়েও বলবো। তো এই ছবির পরিচালক হচ্ছে সুপ্রিয় সেন এবং এই ছবিটা একটা ট্রু ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড, যেটা তোমরা যদি জেনে থাকো তো সেটা অবশ্যই আরও বেশি এই ছবিটার প্রতি আমাদের ভালো লাগা জন্মাবে। এবং এই ছবির যে গল্পটা, মানে হচ্ছে সঞ্জয় মণ্ডল অ্যান্ড গ্রুপ এবং তারা, তাদের কর্তৃত্ব কিন্তু ইন্ডিয়াস গট ট্যালেন্টের তিনজন ফাইনালিস্টের মধ্যে অন্যতম ছিলেন এবং তিনি খুব অ্যাপ্রিসিয়েট হয়েছিলেন বিং হিউম্যানের দিকগুলো তোমরা যদি জেনে থাকো। তো এরকম একটা মানুষ যাকে টিভিতে লোকে চেনে, মানুষটাকে জানে, তাহলে এই যে 12 জনের গ্রুপ কীরকমভাবে 9 জনে আসবে, প্রত্যেকে কতটা স্ট্রাগল করবে, তারা তাদের এই যে ব্যান্ড গ্রুপটা, তা হচ্ছে ভাঙা বোতল হোক বা হচ্ছে পুরনো কৌটো হোক, বালতি হোক, এই দিয়ে যে মিউজিক ক্রিয়েট করেছিল সব কিছুর মধ্যে মিউজিক এবং তাদের যে গানগুলো সেগুলো শব্দ নয়, সেগুলো হচ্ছে ওই পার্টিকুলার গানের মতো লিরিক্স, মন ছোঁয়া, কষ্ট দেওয়া, ভালোবাসা, আমি কেমন আছি, তুমি কেমন আছো, সেই এক্সপ্রেশন নয়, এগুলো হচ্ছে চিৎকার, এগুলো হচ্ছে প্রতিবাদ, সেগুলোকে যেরকমভাবে আনা সেগুলো জাস্ট অসম। তো আচ্ছা, এবার যদি এই ট্রেলারটার কথায় আসি, তো ট্রেলারে একদম ওপেনিং সিনে দেখবে যে একজন ছুটে যাচ্ছে এবং বেশ হচ্ছে যে গোলটা দিয়ে ছুটছে সেখানে একটা স্মোকি ফিল রয়েছে, মানে হচ্ছে ভোর ভোর দিক এবং তাকে গুলি করা হচ্ছে। তখন আমরা জানতে পারছি সেটা হচ্ছে সামিউলের বাবা। এবার সামিউলকে এখানে মধুমিতা চরিত্রটা চেনে, তো সেও লিডার ছিল, তবে সে হচ্ছে পলিটিক্যাল লিডার ছিল, তাই তাকে মরতে হয়েছে। তার ছেলেও লিডার হতে চায় কিন্তু সেটা হচ্ছে মিউজিকে। তাদের যে গানগুলো রয়েছে ওই তাদের লাইফটা কোথায় রয়েছে, রিসাইকেল বিনে। এবার রিসাইকেল বিনের যে লোগোটা বা রিসাইকেল বিনের যে আইডিয়াটা সেটা এসেছিলো হচ্ছে আবর্জনা থেকে। তো এদের লাইফটা হচ্ছে আবর্জনায়। তো ওই একটা লিরিক্সে কোনো কিছু না আর বুঝিয়ে, বেশি অ্যাপোজিট না করে যেরকমভাবে ইন্ডিকেশান দিয়ে দেওয়া, এটা হচ্ছে ভালো পরিচালকের পরিচালনার একটা দারুণ দিক, যেটা এই ট্রেলারের একদম শুরুতেই রয়েছে। এবং যখন ওই ট্রেলারে পরমব্রতর ক্যারেক্টারটা এসে যায় তখন থেকে ট্রেলারটা যেন মধ্যে যেন 4 চাঁদ লেগে যায়। তারপর থেকে ট্রেলারটার মধ্যে এই মিউজিক্যাল জার্নি, যেরকমভাবে কাট শটগুলো ইউজ করা, যেরকমভাবে প্যাচ করা হয়েছে সাউন্ডটাকে, সেগুলো দারুণ। কারণ যখন হচ্ছে আমরা ওই এখন দেখবে যে ব্যাকওয়ার্ডে কেউ আসে বা হচ্ছে ফানি কোনো সিকোয়েন্স হবে, আগে কী ভাবছিল জুজুজ করা এফেক্ট ইউজ করা হয়, আর এখানে এমন জায়গাটা ইউজ করা হচ্ছে আমাদের হাসি পাচ্ছে না, আমরা ভাবতে পারছি না, এটা রিভার্সে যাচ্ছে, ঠিক আছে। এবং তুমি দেখো কাটগুলো, আমি টিজারের সময় বলেছিলাম কাটগুলো কীরকম কীরকম করা হয়েছে, সাডেন করা হয়েছে, খুব ভালো লাগে দেখতে। তো আমার এই কাট যেরকম মধুমিতাকে দেখতে লাগছে, যেরকম পরমব্রতকে লাগছে, তার পরমব্রতর ক্যারেক্টারটার প্রোনাউন্সিয়েশন, ওদের যে এই ব্যথা, ওদের যে এই কষ্ট, ওদের যে স্ট্রাগলটা, ঠিক আছে, ট্যাংরা ব্লুজ যেখানে ট্যাংরা দেখানো হচ্ছে সেখানে কীরকমভাবে ওদের হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছিল, ওই বাচ্চাগুলোকে অনেকে মারধর করতো, ওদেরকে ওই দলে আনতে চাইতো, তাদের হচ্ছে রক্ষা করার জন্যই পরমব্রত দাঁড়িয়েছিল, তাকেও বন্দুক তুলে নিতে হয় এবং তার দলটা কীরকমভাবে ছড়িয়ে পড়ে লোকের মধ্যে। এবং একটা পোস্টার আছে যেখানে হচ্ছে সামিউলের মুখ এবং লিরিক্সে বাজে হচ্ছে কথা বললেই শেষ, কথা বললেই শেষ, এবং ওই পোস্টারের নিচে লেখা কথা বললেই শেষ, মানে এরা যদি মুখ খোলে তাহলে সমাজের অনেক দিক বেরিয়ে আসবে। চাপা পড়া বহু বছর ধরে ধুলিকণার নিচে যে জমা ব্যথাগুলো রয়েছে সেগুলো এতটাই দগ্ধ, সেগুলো সব উপরে বেরিয়ে আসবে। তো এই সম্পূর্ণ ট্রেলারটার মধ্যে না অনেক ভালো লাগার জায়গা রয়েছে। এবং দেখবে যখন হচ্ছে নিজের ঘরে রয়েছে পরমব্রত, পিছনে টুনি লাইট জ্বলছে, তো এই স্মোকি ফিল, যে হচ্ছে স্মোক ইউজ করা হয় জানলার ফাঁক থেকে, যেরকমভাবে লাইট লাল নীল হলুদ যে খেলা হয়েছে সেগুলো দারুণ। এবং মধুমিতা কিন্তু বারবার করেই বললাম, সে কিন্তু ভালো ভালো পরিচালকের সাথে কাজ করছে, সে যদি 3টে কাজ করে সে চেষ্টা করছে ভালো পরিচালকের কাজ করে, কারণ হিসাব মতো সেও তো আমাদের এখন যা কমার্শিয়াল অ্যাক্ট্রেসদের যা অবস্থা, মানে যদিও ওরকম কমার্শিয়াল বলে কিছু হয় না, যাদের হচ্ছে একটা ফ্যান ফলোয়িং রয়েছে তাদের যে অবস্থা, তারা বেশিরভাগই একই টাইপের সিনেমা করে, লোকে এখন তাদের ছবি দেখা বন্ধ করে দিয়েছে, তারা ভোটে নামছে, তো সেদিক থেকে মধুমিতা কিন্তু ভালো ভালো পরিচালকের সাথে কাজ করছে। সবাই যেরকম নামি নামি পরিচালকের সাথে কাজ করছে, নামি ইন দ্য সেন্স সে 10টা হিট দিয়েছে, ও কিন্তু ভালো পরিচালকের সাথে কাজ করছে, সেটা আমার খুব ভালো লাগছে। আর SBF-এর এই যে বুদ্ধির জায়গাগুলো সেগুলোকে অবশ্যই প্রশংসা করতে হয়। ওরা কিন্তু বড় প্রোডাকশন, ওরা কিন্তু বুঝতে পারে বারবার যে হ্যাঁ আমাদের এই কাজটা ভুল হচ্ছে, আমাদের এই রিমেক করলে চলবে না, এরকমভাবে কাজ করলে আমাদের ভালো পরিচালক আনতে হবে। ওদেরও কিছু পছন্দের পরিচালক অবশ্যই রয়েছে, তবে এরাও কিন্তু নতুনত্ব কিছু অ্যাটলিস্ট করছে। তো আমার সুপ্রিয় সেনের পরিচালনা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ তিনি একজন দারুণ পরিচালক, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার পরিচালক, এবং আমার মনে হয় তিনি এই ছবিটা দারুণ করবেন। পয়লা বৈশাখে আসছে, আই হোপ লোকে ছবিটা হলে গিয়ে দেখবে।
এবং আমার বিশ্বাস ছবিটা ভালো হলে ডেফিনেটলি দেখবে। তো আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে, আমার ট্রেলারটা হেভি লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।